নমস্কার, আজকে সন্ধ্যার লাইভে স্বাগত। আজকে আমাদের বিষয় ট্রাম্পের শেষ প্রহর। আপনারা সবাই দেখেছেন, গতকাল মানে গতকাল আমাদের সময় বেশি রাতে আমেরিকাতে যা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটল, যেটা হচ্ছে আমাদের সংসদের সমতুল্য, সেখানে সেটাকে কার্যত মানুষের দ্বারা আক্রান্ত হয়েছিল সেই ক্যাপিটল, আমেরিকান সংসদ, পৃথিবীর প্রাচীনতম ডেমোক্রেসি, গণতন্ত্র যাকে বলা হয়, সেই মার্কিন যুক্তরাষ্ট্রের সংসদ আক্রান্ত হয়েছিল। কোনো বিদেশি শত্রুর দ্বারা নয়, কোনো সন্ত্রাসবাদীর দ্বারা নয়, দেশের নাগরিকের দ্বারা, নাগরিকদের দ্বারা, যে নাগরিকদের সরাসরি প্ররোচিত করেছিলেন দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গণতন্ত্রের এইরকম চূড়ান্ত লজ্জাজনক পরিস্থিতি, একটা চিত্র সারা পৃথিবী টেলিভিশনে সরাসরি দেখেছে, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো। আমাদের সঙ্গে রয়েছেন দুজন সিনিয়র জার্নালিস্ট, আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা থেকে রজত রায়, এবং দিল্লি থেকে আমাদের সঙ্গে রয়েছেন আউটলুক পত্রিকার প্রাক্তন ফরেন অ্যাফেয়ার্স এডিটর প্রণয় শর্মা। রজত দা, প্রণয় দা, স্বাগত। রজত দা, তোমাকে দিয়ে শুরু করি। তুমি fortpillars.com-এ ওয়েব পোর্টালে আজকে যে লেখাটা লিখেছো, তুমি লিখেছো যে এই দৃশ্য দেখে তোমার মনে পড়ে যাচ্ছিল সেই 1789 সালে ফরাসি বিপ্লবের সময় যে বাস্তিলের পতন, তার কথা, অথবা 1917 সালে রাশিয়াতে জারের শাসনতন্ত্রের পতনের সময়, যে জারের যে সেন্ট পিটার্সবার্গে তার যে প্রাসাদ, সেখানে মানুষ ঢুকে যেভাবে তছনছ করেছিল, তোমার সেই সব দৃশ্যের কথা মনে পড়ে যাচ্ছিল। কিন্তু এগুলোকে তো আমরা বিপ্লব বলে জানি, নৈরাজ্য বলে জানি। আজকে যেটা হয়েছে ক্যাপিটলে, যেটা হয়েছে গতকাল, যেটা হয়েছে ক্যাপিটলে আমেরিকার ওয়াশিংটন ডিসিতে, সেটা তো মোটেই নৈরাজ্য, সেটা দেশের মধ্যে দেশের নাগরিকরাই করেছে। কেন তুমি এভাবে তুলনাটা টানছো, এটা যদি আমাদের দর্শক দেখবো একটু বলো। বিপ্লব তো দেশের মানুষরাই করে, সাধারণ মানুষরাই করে। বিপ্লব তো শুধু একজন নেতা বা কোনো ব্যক্তি করে না, একটা সমবেত জনতা সমষ্টির করে। সেদিক থেকে যদি দেখি যে একটা খুব উন্মত্ত জনতা, ক্ষমতার যেটা প্রতীকী প্রাসাদ, ক্ষমতার যেটা প্রতীক, সেখানে ঢুকছে, ভাঙচুর করছে, কেউ মানে নিজেরা এখনকার দিনে হওয়াতে সেলফি তুলছে, এবং সেখানে তারা মার্কিন পতাকাও নিয়ে গেছে, যে দলের তরফ থেকে গেছে সে ট্রাম্পের পতাকা, এবং ট্রাম্পের নাম লেখা প্ল্যাকার্ড সব নিয়ে ঢুকেছে। আমরা যদি একটু ভুলে যাই ট্রাম্প লোকটা যে কত বড়, গন্ডগোলের লোক, সমস্ত কিছু এইসব যদি ভুলে দিয়ে আমরা যদি ব্যাপারটাকে দেখি, যে একটা রাষ্ট্রের ক্ষমতার কেন্দ্রে, ক্ষমতার প্রতীক যেখানে, সেখানে সেই দেশের নাগরিকরা ঢুকেছে, নিয়ম না মেনেই ঢুকেছে, নিয়ম ভেঙে ঢুকেছে, ব্যারিকেড ভেঙে পুলিশকে অগ্রাহ্য করে, কেউ পাঁচিল টপকে, কেউ জানলা দিয়ে সব ঢুকে পড়েছে ভেতরে, কিছু ভাঙচুর হয়েছে। আমরা যদি এটা দেখি, তো এই দৃশ্যটা থেকে তো প্রথমেই আমরা জাজমেন্ট দিতে পারি না, এটা প্রতিবিপ্লবী অথবা বিপ্লবী কিছু। আমাদের শুধু ভাবতে হবে যে এরকম দৃশ্য যখন ঘটে, তখন সেই দেশের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে একটা গুরুতর একটা আঘাত আসে অথবা গুরুতর পরিবর্তন আসে। সবসময় যে বিপ্লবী আন্দোলনও যে সবসময় সফল হয় তা তো না, অতএব এটা হওয়া মানে যে তারা যারা এই আন্দোলনটা করছে বা এই যে হোয়াইট হাউস এর মতোই এখন ক্যাপিটাল হিল দখল করছে, এই জিনিসগুলো যে করছে, এটা দিয়ে মনে হয় মানে এটা থেকে তাড়াতাড়ি সিদ্ধান্ত আসা ঠিক হবে না যে একটা বিপ্লব হয়ে গেল অথবা একটা প্রতিবিপ্লব হলো। আমার বক্তব্য ছিল যে এই ধরনের ঘটনায় যারা পার্টিসিপেট করে, যে সাধারণ মানুষরা পার্টিসিপেট করে, তাদের কথাটা এই এইভাবে খুব জোর দিয়ে তারা বুঝিয়ে দিতে পারলো, তারা হ্যাপি নয়, দেশের একটা বড় অংশের মানুষ তারা যা চলছে তাদের হ্যাপি নয়, তাদের একটা ন্যায্য অন্যায্য, নৈতিক অনৈতিক, এই প্রশ্নগুলো আপাতত দূরে রেখে শুধু তার বহিরঙ্গের যে দেখি, তাহলে মনে হবে যে এটার সঙ্গে তো তুলনা করা যেতেই পারে উইন্টার প্যালেস এর অ্যাটাক অথবা বাস্তিল অ্যাটাক, এগুলো তুলনা করলে দোষ কেন দেবো আমি? কেন বলবো যে ওইটা বিপ্লবী ছিল কিন্তু এটা প্রতিবিপ্লবী? সে তো পরের কথা, এটা বিপ্লব কি প্রতিবিপ্লব আমি সেই জাজমেন্টে যাচ্ছি না। আমি বলছি সাধারণ মানুষ কিন্তু সব ক্ষেত্রেই, বিপ্লবের ক্ষেত্রে একেবারে সাধারণ সিভিলিয়ান যারা, তারা কিন্তু আসে, তারাই পার্টিসিপেট করে, তারা যদি সত্যি পার্টিসিপেট করে, সক্রিয় ভূমিকা নেয়, তাহলে একটা ঘটনা তার গতি পায়, রাজনৈতিক সামাজিক ঘটনার গতি পায়। এক্ষেত্রে এটার পরিণতি কি হবে আমরা দেখতে পাচ্ছি। কালকে সেইকেই ওরা ব্যর্থ হয়েছে, শেষ পর্যন্ত বার করে দেওয়া হয়েছে, 7 জনের উপর লোক অ্যারেস্ট করা হয়েছে, 4 জন মতো মারা গেছে, বোধহয় আরেকজন পরে মারা গেছে সম্ভবত। এবং যেটা হচ্ছে এখন ট্রাম্পকেই হয়তো তার জন্য খেসারত দিতে হতে পারে, তাকে ইমপিচ করা হতে পারে, হতে পারে, আমি এখনো বলছি না যে হবেই, কিন্তু হওয়ার সম্ভাবনাটা বাড়ছে প্রচন্ড ভাবে। এই থেকে একটাই হয়ে যাচ্ছে যে এরকম ঘটনা যখন ঘটে, তখন আমাদের নজরটা চলে যাচ্ছে কিন্তু
ট্রাম্পের ভবিষ্যৎ নিয়ে বা সাম্প্রতিক এখন কি হবে ট্রাম্পের সেটা নিয়ে, কিন্তু যেটা ভুলে যাচ্ছি সেই দেশের সাধারণ মানুষ বেশিরভাগই গরিব জবলেস মানুষ তারা এসেছিল তাদের কিছু বক্তব্য রাখতে, সেটা ভুল হতে পারে, বিপদ বিপদগামী হতে পারে, তো তাদের যে আশাটাকে আমরা এভাবে উড়িয়ে দিতে পারি না। রাজদা পতাকার কথা বললেন, আমরা আরেকটা পতাকাও দেখেছি যেটাকে কনফেডারেট পতাকা বলা হয়, কনফেডারেটদের পতাকা। দর্শকদের জন্য একটু ব্যাখ্যা করে বলি, অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি আমেরিকাতে সিভিল ওয়ার হয়েছিল, যে গৃহযুদ্ধ হয়েছিল, তার বিষয়বস্তু ছিল, মূল বিষয়বস্তু ছিল বলবো, যে কৃষ্ণাঙ্গরা ক্রীতদাস হিসেবে কৃষ্ণাঙ্গদের রাখা যাবে কি যাবে না। তাতে দক্ষিণের রাজ্যগুলো ছিল ক্রীতদাস প্রথা বজায় রাখার পক্ষে, উত্তরে অ্যাব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে অন্য প্রদেশগুলো ছিল ক্রীতদাস প্রথা রাখার বিপক্ষে। যারা ক্রীতদাস প্রথা রাখার পক্ষে ছিল, যারা হোয়াইট সুপ্রিমেসি যাকে বলা হয় শ্বেতাঙ্গদের আধিপত্যের পক্ষে ছিল, তাদের পতাকা ছিল কনফেডারেটদের পতাকা, যে পতাকা কিন্তু কালকে ক্যাপিটলের মধ্যে দেখা গিয়েছে। 170 বছর পেরিয়ে গেছে, কৃষ্ণাঙ্গ মানুষ শ্বেতাঙ্গ মানুষ আইনের চোখেও সমান হয়ে গেছেন 70 বছর আগে। আমেরিকাতেও সিভিল লিবার্টি মুভমেন্ট হয়ে গেছে গত শতাব্দীর 6-এর দশকে, তারপরেও ওই পতাকা দেখা যাওয়া এখনো গায়ের চামড়ার রঙের ভিত্তিতে পৃথিবীর সব থেকে ধনী এবং প্রভাবশালী দেশে মানুষে মানুষে পার্থক্য করার চেষ্টা, এটাকে আমরা কিভাবে দেখব? আমি প্রণয়দা তোমার কাছে প্রথমে এটার উত্তর চাইছি। এরকম একটা যখন নাকি বড় বিক্ষোভ হয় সেখানে এবং নানা ধরনের তাতে শ্রেণী আছে, আমি রিপোর্টে পরবর্তীকালে পড়েছি যে যখন তাদেরকে ইন্টারভিউ করা হয়েছিল ট্রাম্পের যারা সাপোর্টার, যারা এখনো মনে করেন যে তিনি যদি 2024 সালে আবার দাঁড়ান তাকেই ভোট দেবেন এইসব ঘটনার সাথে, তারা মনে করেছে যে বিভিন্ন ধরনের ফাসিস্ট গ্রুপ এর মধ্যে ঢুকে পড়েছিল সেখানে, তারা অনেক লোকই এসেছিল বিক্ষোভ জানানোর জন্য নিঃসন্দেহে এই বেশ কয়েক পাস্ট উইকসে যেরকম যে ধরনের ডেভেলপমেন্ট গুলো হয়েছিল সেটাকে নিয়ে তাদের খুব বহুদিন ধরে রয়েছে, কিন্তু তার মধ্যে বিভিন্ন ধরনের লোক এসেছে যেটার কথা উল্লেখ সুদীপ্ত করলে তুমি, সেখানটাই তাদের মধ্যেও লোকজন ঢুকেছে সেখানটায়, কিন্তু পুরোটাই সেই ধরনের লোক কিনা এগুলো হয় না, মানে হয়তো প্রমিনেন্টলি দেখা যায় ফ্ল্যাগ কিছু সেই ধরনের যদি তারা নিয়ে আসে সেই ধরনের আন্দোলনে সেগুলো দৃষ্টি আকর্ষণ করে, কিন্তু আমার মনে হয় না যে পুরো যেটা বলছি যে একটা বড় ক্রাউড সেখানে রয়েছে নানা ধরনের লোকজন সেখানে, কিন্তু রজত যে পয়েন্টটা শুরুতে বলেছে যে লোকের বিদ্বেষ যেটা জন্মাচ্ছিল বেশ কিছু বছর ধরে, যে গ্লোবালাইজেশন ইকোনমিক যে ডেভেলপমেন্ট গুলোর মধ্যে থেকে তারা একেবারে সরে গেছে পুরোপুরি, তারা তার অংশে কোনো দিক থেকে তারা কোনো বেনিফিট পায়নি, তো সেই যে মানুষগুলো বিক্ষোভ দেখাতে এসেছিল তাদের মধ্যে যে কনফেডারেট ফ্ল্যাগ নিয়ে সুপ্রিমিসিস্ট লোকজন সব ধরনের লোকজন ছিল, কিন্তু সেটাই ডমিনেন্ট গ্রুপ কিনা সেটা আমরা জানি না, সেখানটায় একটার পরে সেটা হাতের বাইরে গেছে, কেওটিক হয়েছে, তারা ক্যাপিটাল ঢুকে পড়েছিল সেখানে ভাঙচুর হয়েছে ইত্যাদি ইত্যাদি হয়েছে, এবং সেখানকার আইন অনুযায়ী তারা তাদের বিরুদ্ধে অ্যাকশন তারা কি নেবে সেগুলো, কিন্তু যে ইস্যুর কথা রজত বললো আমি একেবারে একমত যে আমরা এখনকার ঘটনাটা দেখছি যে ট্রাম্প এবং এই যে কেওসটা, কিন্তু এর পরে যেটাকে নিয়ে এরা তাদের ভয়েস দেওয়ার চেষ্টা করেছিল যে জিনিসটা, সেই ইস্যুটা আমার মনে হয় থেকে যাবে এবং সেটাতে আলোচনার সময় আমার মনে হয় কিছুটা তার উপরেও যদি আমরা দৃষ্টিপাত, আমরা যাবো সেদিকটাতে, কিন্তু তার আগে রজত দা আমি তোমাকে এটা জিজ্ঞেস করো, তোমার মতটা কি, এই যে মানুষ গায়ের চামড়া রঙের ভিত্তিতে মানুষের মধ্যে বিভাজন করা যায়, অনেক মানুষই মনে মনে করে কোনো সন্দেহ নেই, কিন্তু সভ্যতা ভদ্রতা আধুনিক সংবিধান এগুলো আমাদের শিখিয়েছে এগুলো প্রকাশ্যে আনতে নেই, মনে মনে মানুষকে আগে গায়ের চামড়া রঙের ভিত্তিতে ঘেন্না করা যেতে পারে প্রকাশ্যে আনতে নেই, কিন্তু সেই পতাকা বহন করে দেশের পার্লামেন্টে ঢুকে পড়া সেটা কি প্রমাণ করে? আমার কাছে সেটা অনেক কিছু অর্থ বহন করে, অনেক কিছু মনে হচ্ছে আমার, আমি তোমার কথাটা শুনতে চাই আগে। এটা তো স্পষ্ট যে এটা সেই ঘটনার মধ্যে যে প্রথম দেখছি তা না,
হোয়াইট সুপ্রিমেসির যে জিগিরটা, এটা ট্রাম্প নিজে প্রেসিডেন্ট থাকাকালীনই কিন্তু একাধিকবার দিয়েছে, এবং তার ফলে ও একদিকে যেমন একেবারে সমাজের নিচু তলার গরিব মানুষদের পেয়েছে, অন্যদিকে তাদের মধ্যে একটা বিভাজন আগে দিয়ে হচ্ছে, সেখানে কালোরা নেই, সেখানে সাদারাই থাকছে, হোয়াইট সুপ্রিমেসির সঙ্গে যাদের সায় আছে তারাই থাকছে, অর্থাৎ গরিব কিন্তু শ্বেতাঙ্গ। এই যে বিভাজনটা, এটা কিন্তু সচেতন ভাবে ট্রাম্পটা করেছে আগে, এবং মনে থাকতে পারে যে একজন জেনারেলের স্ট্যাচু সেখানে তোলা হবে কি হবে না, সেটা নিয়ে খুব বিতর্ক বেঁধেছিল 2 বছর আগে ট্রাম্পের বক্তব্য থেকে। ট্রাম্প পক্ষে তাকে স্মরণটাই করেছিল, সেটা তো সিভিল ওয়ারের সময়কার হোয়াইট সুপ্রিমেসির একজন প্রতিবার একজন বক্তব্য রাখা একজন জেনারেল, এবং সে মোটেই মানে ওই কনফেডারেটদেরই লোক আর কি। মানে এই এই যে জাতির দেশ, বর্ণের দেশ, এই এইগুলো কিন্তু সমাজের অনেক সময় প্রয়োজনে কোনো রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য উস্কানি দেওয়া হয়। আমরা তো জানি ইতিহাসে, জানি যে গত শতকে হিটলার যখন জার্মানিতে উঠে আসছে, তখন নাসি পার্টির তো ইহুদি বিদ্বেষ ছিল প্রধান একটা অস্ত্র, তারা ওইটা দিয়ে জার্মানির মানুষকে জড়ো করছিল। এই যে জাতির দেশের মতোই ধর্মীয় কালার হতে পারে, গায়ের চামড়ার রং হতে পারে, কোনো না কোনো একটা শত্রুকে আমি আগে তৈরি করে নিলাম যে আমার শত্রু। আমাদের দেশে হলে অবভিয়াসলি সংখ্যালঘুরা হয়ে যাবে সেই মানে চিহ্নিত শত্রু হিসাবে। তো এরকম কাউকে মানে চিহ্নিত করে তার বিরুদ্ধে ঘৃণার উদ্রেক করে, এটা তো হয়, এটা তো রাজনৈতিক নেতারা করে যে একটা মবিলাইজেশনের চেষ্টা করেন, এবং সেটা অনেক সময় তারা স্বাভাবিকভাবে সফল হন। হিটলারও হয়েছে এবং আরো অন্যান্য দেশেও তার নজির আছে। হ্যাঁ, তো এখানেও এই হোয়াইট সুপ্রিমেসিটা ছিল এই ক্যাম্পেনের ভেতরে একটা চোরা স্রোত, আর তার সঙ্গে ছিল বেকারদের সামনে বহিরাগতদের বিরুদ্ধে, যারা ইমিগ্রেন্ট তাদের বিরুদ্ধে যত জিগির, এবং সেই সমস্ত ট্রাম্প নিজেই বারবার বলেছিল আমি ইমিগ্রেন্ট এখানে ঢুকতে দেবো না, আমাদের দেশের লোকদের চাকরি হচ্ছে না ইত্যাদি, সেইগুলো ছিল আরেকটা র্যালিং পয়েন্ট। এইগুলো মিশে গেছে, এবং সেখানে প্রণয় যেটা বললো যে সেখানে নানান ধরনের এলিমেন্ট ঢুকেছে, সবই ঠিক, তখন এই ধরনের জোয়ার আসে, তাতে অনেক মানে স্রোতের মধ্যে অনেক কিছু ঢোকে, তার মধ্যে অনেক বাজে জিনিসও চলে আসে। তো এখানেও এই আন্দোলনটার ভেতর দিয়ে যেটা বোঝা যাচ্ছে, আমেরিকাতে এই ট্রাম্প রোগের রোগ না, ট্রাম্প হচ্ছে রোগের লক্ষণ, রোগটা আরো গভীরে। এই সমাজে নিউলিবারাল ইকোনমিতে দীর্ঘদিন ধরে যেটা চলছে, তাকে সমাজের একটা বড় অংশের মানুষ নিজেদের বঞ্চিত বলে মনে করছে, তাদের সেই একটা জিনিস খালি মনে করিয়ে দিই, স্ট্যাচুর কথা যেটা উল্লেখ করলে একটু আগে, সেটা হচ্ছে যে আমেরিকায় কিন্তু মজার ব্যাপার, হোয়াইট সুপ্রিমেসিস্টদের কিন্তু বহু জায়গায় এরকম স্ট্যাচু এখনো রয়ে গেছে। এই কথাটা আমি এই কারণে বলছি এটা উল্লেখ করার, যে লোকে হয়তো মুখে বলে না, ট্রাম্প হয়তো সেটাকে ক্যাম্পেন করার চেষ্টা করেছে, র্যালি পয়েন্ট করার চেষ্টা করেছে, কিন্তু এইগুলো থেকে যাওয়ার মানেটা কি, এত বছর বাদেও যদি সেগুলোকে সরিয়ে না ফেলা হয়, তার মানে একদিকে যারা মানে বিভিন্ন ধরনের রাজনীতি নেতা তারা মনে করেছেন যেটাকে সরাতে গেলে অন্য ধরনের প্রবলেম হতে পারে, সুতরাং সেটাকে রেখে দিই। এই কথাটা দিয়ে সুদীপ্ত শুরু করেছিল যে এই ধরনের মানে স্কিনের উপর, কালারের উপর আমাদের যে ধরনের ডিভিশন আমরা আনি বিভিন্ন জায়গায়, এটা কিন্তু প্রতিকটা সমাজে, আমাদের সমাজেও আমরা হয়তো বলি না ওপেনলি, কিন্তু বিয়ের মার্কেট থেকে আরম্ভ করে কে ঠিক সুন্দর সুন্দর এবং গোজ হ্যান্ড ইন হ্যান্ড আমাদের এখানে, আমাদের কিন্তু এই প্রতিকটা জিনিস সিরিয়াসলি ইন্ট্রোস্পেক্ট করার প্রয়োজন রয়েছে। আমরা এই ধরনের আলোচনা কিন্তু দৈনন্দিন জীবনে আমরা এতবার ব্যবহার করি এই কথাগুলো, বা যেভাবে আমরা রিয়াক্ট করি, আর মনে হয় যে এই সিরিয়াসলি এই প্রবলেমটা যদি তা দেখি এটা থেকে যায়, যার জন্য আমি ওই মূর্তিগুলোর উল্লেখটা করলাম। একদমই তাই, সম্ভবত সেই জন্য প্রণয়দা যেটা বললে, সেই জন্যই সম্ভবত আমেরিকাতে যে ঘটনাটা ঘটেছে সেটাতে আমরা হয়তো এত বিচলিত বোধ করছি, এই জন্য কোথাও কোথাও আমাদের দেশে মানুষের অন্তত একটা বড় অংশ, তারা আমেরিকায় যা কিছু হচ্ছে, মানুষ যেভাবে ভাবছে, মানুষের মনে যেভাবে বিভাজন দেখা যাচ্ছে এবং বিভাজন তৈরি করা হচ্ছে রাজনৈতিক প্রয়োজনে, সেগুলোর সঙ্গে আমাদের দেশের একটা মিল বোধ হয় আমরা দেখতে পাচ্ছি। যে বিভাজনের কথা তুমি বললে, আমরা হয়তো মুখে বলি না কিন্তু মনে মনে ভাবি, কখনো কখনো আচরণে বেরিয়ে আসে, আমাদের দেশেও ধর্মের ভিত্তিতে, জাতের ভিত্তিতে,
লিঙ্গের ভিত্তিতে নারী পুরুষের যে সমস্ত বিভাজন রয়েছে, বিশেষ করে ধর্ম এবং জাতের কথা আমি বলবো, সেগুলো আমাদের দেশেও যেভাবে উস্কে দেওয়া হচ্ছে, নানাভাবে সেগুলোকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে, তার সঙ্গে মিল দেখতে পাই বলেই আমার মনে হয় সম্ভবত আমরা এত বিচলিত বোধ করি যে আমেরিকায় যা হচ্ছে অনেক প্যারালাল আজকের ভারতে কি আমরা দেখতে পাচ্ছি না? প্রদত্তা কি বলবে? অবশ্যই আমাদের যেটা তুই বলছিস এবং তার আগে প্রণয় যেটা বললো যে আমাদের সমাজের দৈনন্দিন জীবনের ভিতরে এই ধরনের বিদ্বেষ গুলো চোরাশ্রদ গুলো বইছে, সেগুলো রয়ে গেছে এবং সেগুলোকে আমরা শিকড় শুদ্ধ উপরে ফেলার কোনো চেষ্টা করছি না, বরং সমাজে এগুলোকে কিছুটা আড়াল করে রেখে, যেমন আমাদের কলকাতা শহরেই যখন কোনো ভিভিআইপি আসেন বিদেশ থেকে, এয়ারপোর্ট থেকে কলকাতা শহরে ঢোকার রাস্তা দুদিকে একটা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় যে আমাদের দৈন্যদশা গুলো যাদের চোখে না পড়ে, বস্তিগুলো ঢেকে দেওয়া হয়, এইভাবে বাইপাসের ধারে ভাঙা পুরনো অংশ বাড়িগুলো থাকে পরপর সেগুলো সমস্ত কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়, রাস্তার দুধার দিয়ে ঢেকে দেওয়ার ফলে মাঝখান দিয়ে গাড়ির কনভয় যখন শহরে ঢোকে তারা অনেক কিছুই সাজানো গোছানো দেখতে পান। আমরাও আমাদের দৈনন্দিন ব্যবহারিক জীবনে এই সমস্ত দেশগুলোকে, জাতির দেশ, বর্ণ দেশ, তারপরে ধর্মীয় দেশ, এই সমস্ত বিদ্বেষ গুলোকে আমরা দৈনন্দিন জীবনে জড়িয়ে নিয়েছি কিন্তু সোচ্চার হই না যে এগুলো আছে। হ্যাঁ, একমাত্র বোঝা যায় যখন পাত্রপাত্রী চাই খবরের কাগজে বিজ্ঞাপন, তখনই খুব প্রকট হয়ে যায় প্রকৃত সুন্দরী, প্রকৃত গৌরবর্ণা, হ্যাঁ উজ্জ্বল শ্যামবর্ণা, এগুলো সমস্ত তখন বেরোতে থাকে, তখন ভেতরের কথাগুলো বেরিয়ে আসে। তো এগুলো আছে এবং এগুলো আমরা আমেরিকার সঙ্গে যে আমাদের আজকে যে প্রতিফলনটা আসছে তার ভেতরে একটা জিনিস পরিষ্কার, সেটা হচ্ছে দুই দেশেই এক ধরনের পপুলিস্ট লিডারশিপ তৈরি হচ্ছে এইগুলোর উপর তৈরি, মানে এইগুলোকে মানুষের ভেতরে উস্কে দিয়ে, আমাদের দেশেও তৈরি হয়েছে, আমাদের দেশেও তো তৈরি হয়েছে, এবং তার যে বিপর্যয়টা ঘটলো এই যেভাবে সেটা আরো ছড়িয়ে গেল, তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেল, অথবা বলা যেতে পারে তারা যেহেতু এই ধরনের একটু ভণ্ড হোক ব্যাপারটা, তো সমস্ত কিছুতেই আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশেও এই ধরনের মানুষকে খ্যাপানোর বাজনা বাজতে শুরু করেছে। এর ফলে কোথায় যাবে আমরা জানি না, ওখানে ক্যাপিটাল হলে গিয়ে থামলো, আমরা জানি না আমাদের দেশে কোথায় যাবে। বলছেন প্রণয়দা তোমার একটু মত চাইবা বিষয় যে আমেরিকার এই সমস্যার ফলে ভারতের উপর কি প্রভাব, সমস্যা হ্যাঁ মানে আমেরিকা যে ঘটেছে আর কি তার কি প্রভাব ভারতে পড়তে পারে? মানে আমরা প্রত্যেকে শুধু ভারতে নয়, আমার মনে হয় যে পুরো দুনিয়া জুড়ে যে ধরনের ডেমোক্রেসি গুলো রয়েছে এখানে, আমরা এখনো অনেকগুলো সিস্টেম রয়েছে তার মধ্যে ডেমোক্রেটিক সিস্টেমটাকে আমরা মনে করি যে তা আমরা ভারতের লোকজন সেটা একটা ডেমোক্রেটিক দেশ, যে এটাই হয়তো বেস্ট সিস্টেম পলিটিক্যালি, কিন্তু তার উইকনেস গুলো যে কি সেটা আমেরিকা খুব পরিষ্কার মানে বেশ কিছুদিন ধরে সেখানে যে ঘটনাগুলো হচ্ছে সেটা তুলে ধরেছে আমাদের কাছে, এবং আমার মনে হয় যে দুনিয়ার মানুষ প্রত্যেকে দেখছে এটাকে যে কি কি হতে পারে। আমরা আলোচনা করছি যে এখানে যে গরিব মানুষ এবং তাদের অনেকগুলো প্রবলেম নিয়ে তারা হয়তো সেগুলো জানাতে এসছে, কিন্তু অন্য দিকটাও দেখতে হবে যে ইলেকশনটা তো একটা নিয়ম মেনে খেলেছে এতদিন, খেলায় হার জিত আছে, সেখানটায় হেরে যাওয়ার পর এটা বলতে পারবে না যে আমি খেলবো না, রুলস অফ দ্য গেম যেটা সেটাকে মেনে নিয়ে কিন্তু নেমেছিল মাঠে। এই প্রটেস্টটা যদি ইলেকশনের আগে হতো, যে ইলেকশন যাই হোক না কেন আমাদের মনে হয় কিছুই পাল্টাবে না, তাহলে আমি এটা তার অন্য মানে বুঝি, কিন্তু ইলেকশন রেজাল্ট আমাদের ফেভারে গেল না এবং আমরা তখন এসে, এইটা আমার মনে খুব ডেঞ্জারাস হয়েছে। একদমই তাই, একজন দর্শক যেটা বলছেন মিত্রজিৎ রায় বলছেন স্বৈর শাসকরা গণতান্ত্রিক ভাবে জয়ী হয়ে এসে প্রথমেই গণতন্ত্র ধ্বংস করে নজির চোখে দেখা যাচ্ছে। আমার কাছেও প্রণয়দা রজতদা আমার তোমাদের আমার নিজের মতটা বলছি, আমার কাছেও মনে হয় এটা হচ্ছে সব থেকে সাংঘাতিক প্রবণতা। আজকে গণতন্ত্রে একদমই বিশ্বাস করে না মাওবাদীদের মতো কোনো সংগঠন, যারা নির্বাচনে ধরে যেতে পারে বিশ্বাসই করে না, বিশ্বাসই করে না যেভাবে গণতন্ত্রের পদ্ধতিতে মানুষের উপকার হতে পারে বা সরকার চলা উচিত। তারা এই ধরনের যখন একটা কাণ্ড ঘটায়, সন্ত্রাসবাদীরা যে এই ধরনের ঘটনা যদি ঘটায়, যারা রাষ্ট্র ব্যবস্থাতেই বিশ্বাস করে না, তাহলে আমি একটা মানে বুঝতে পারি, কিন্তু এখানে পুরো জিনিসটা যা হয়েছে তাতে সরাসরি প্ররোচনা দিয়েছেন, ইন্ধন যুগিয়েছেন গণতান্ত্রিক ভাবে নির্বাচিত প্রেসিডেন্ট, স্বয়ং প্রেসিডেন্ট নিজে, যিনি যে প্রক্রিয়ার মধ্যে নির্বাচিত হয়ে আসার পর তিনি নিজে সেই প্রক্রিয়াকে ধ্বংস করতে চেয়েছেন, হচ্ছে আমার কাছে সব থেকে বিপজ্জনক। মানে তিনি সেই প্রক্রিয়ার সাহায্যে উঠে এসেছেন, তারপরে সেই প্রক্রিয়াকে ধ্বংস করতে চাইছেন। আমার তো যা দেখে মনে হয় যে সারা পৃথিবীতে
গণতন্ত্রের সব থেকে বড় বিপদ তো এইটা, গণতন্ত্রের বিপদ আজকে এমন জায়গা থেকে আসছে না, যারা গণতন্ত্রে বিশ্বাসই করে না, ভোটে বিশ্বাসই করে না, না বিশ্বাস করে বলে তারা ভোটে জিতে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আসছে, তারপরে তারা সিস্টেমটাকে ভিতরে থেকে ধ্বংস করছে, আমার যেটা পর্যবেক্ষণ এটা সারা পৃথিবীতে। আমি এটা নিয়ে রজতদার কথা শুনতে চাইবো আগে। এটা ইতিহাসে আছে, এটা তো না যে প্রথমবার ঘটছে, হিটলার তো নির্বাচনে ভোটে জিতে ক্ষমতায় এসেছিল, তারপরে 12 বছর সে তার গণতন্ত্র রাখেনি, তার এক নায়কতন্ত্রই রেখেছিল, মানে যতদিন বেঁচে ছিল ততদিন। তো ক্ষমতায় আসা এবং তারপরে সেই ক্ষমতাকে মানে নির্বাচিত হয়ে গণতান্ত্রিক পদে ক্ষমতায় আসা এবং তারপরে গণতন্ত্রকে ধ্বংস করার ইতিহাসে একাধিক নজির আছে, লাতিন আমেরিকাতে আছে, আমাদের ইউরোপে আছে, আমাদের দেশে চারপাশে, আমাদের যে উপমহাদেশ ভারতীয় উপমহাদেশের চারপাশের দেশগুলোর দিকে তাকালেও এরকম নজির আমরা খুঁজে পাবো। এমনকি আমাদের নিজেদের দেশে যদি আমরা খেয়াল রাখি, এই ধরনের চিন্তার একটা মানে চোরাস্রোত যে মাঝে মাঝে বাইরে বেরিয়ে আসছে, যখন নির্বাচিত লোকসভার সদস্য শাসক দলের লোকসভার সদস্য বলেন আর নির্বাচন নির্বাচন দরকার নেই, নির্বাচন শেষ করে দাও, এটাই শেষ হোক লোকসভা নির্বাচন, মানে লোকসভা নির্বাচন বিধানসভা নির্বাচন এগুলো কোনোটাই আর দরকার নেই বলে কোনো কোনো এমপিও তো বলছে, তারা তো এটা যেটা বলছেন তাদের দলের ভেতরে চিন্তার একটা ধারাকে তারা বাইরে দেখাচ্ছে, উকিবের একটা জলক দেখাচ্ছে। এটা এই নয় যে সেই একজন এমপি তিনি একমাত্র বলেছেন এবং তার তিনি অসুস্থ হয়ে পড়েছেন মানসিক ক্ষতিগ্রস্ত সেই জন্য তিনি বলেছেন, তার যদি দল তার চিকিৎসা ব্যবস্থা করতো তা তো করেনি, দল কিন্তু শাসন রেখে দিয়েছে, তার থেকে বোঝা যায় শাসক দলের ভেতরে এই ধরনের চিন্তা ভাবনা চলছে যে চিন্তা ভাবনা গুলো এটা এটা হলে কেমন হয় অথবা এরকম হলে সবচেয়ে ভালো হতো। আজকে যেটা একটা উইশফুল থিংকিং সেটা আগামীকাল আরো কোন দিকে বাঁক নেবে কেউ জানি না, কারণ আমরা দেখতে পাচ্ছি নির্বাচিত সরকার যে সংসদীয় নির্বাচনের মাধ্যমে তারা পাওয়ার এসছে, তারা সেই সংসদকে অবলীলাক্রমে তারা দুর্ছাই করছে, অগ্রাহ্য করছে, অর্থাৎ প্রবণতা গুলো রয়েছে, এই প্রবণতা গুলো আমাদের দেশেই রয়েছে, আমরা শুধু আমেরিকা থেকে হায় হায় করলে তো হবে না, আমেরিকা যেমন সবচেয়ে শক্তিশালী গণতন্ত্র আমরা সবচেয়ে বৃহত্তম গণতন্ত্র, আমেরিকা অবশ্যই সবচেয়ে পুরনো, কিন্তু আমাদের তো এখন অনেক কিছু বলার আছে। এই দেশেই মনে রাখতে হবে 77 সালে নির্বাচনের ফলে একজন স্বৈরতন্ত্রী শাসক হেরে গিয়ে ক্ষমতা ছেড়ে দিয়ে চুপচাপ চলে এসেছিলেন, তিনি কিন্তু সেই মানে পার্লামেন্টকে জবরদস্তি বাতিল করে দিয়ে সবাইকে জেলে পুরে দিয়ে বাতিল করে দিয়ে তিনি কিন্তু সরকার চালাননি, তার নাম ইন্দিরা গান্ধী, তিনি নিশ্চয়ই স্বৈরতন্ত্রী কাজ করেছিলেন 75 থেকে 77-এর জন্য, এখনো তারা নানাভাবে নিন্দিত হয়ে থাকে, কিন্তু তারপরে যখন ভোটের রায় তার বিপক্ষে গেল তখন তিনি চুপচাপ চলে গেছেন। আমাদের দেশে গণতন্ত্রের একেবারে মানে কোনো গভীরতা নেই সেটা নয়, এটা থেকে সেটা বোঝা যায় যে আমরা গণতন্ত্রটা কিছুটা অন্তত আমরা আয়ত্ত করতে পেরেছি, আত্মস্থ করতে পেরেছি, কিন্তু এই বিপদজনক ঝোঁকগুলো তেমনি রয়ে গেছে, যেসব আর পার্লামেন্ট দরকার নেই, কোনো নির্বাচনী দরকার নেই, যা হয়েছে আমরাই থাকবো, আমরাই চালিয়ে দেবো, দেশের উদ্ধার আমরাই করবো, এরকম ঝোঁকগুলো তো রয়েছে। সেই ঝোঁকগুলো একটা প্রকাশ আমরা দেখলাম ট্রাম্পের শহরে আজকে, মানে আমরা ভাবছি যেটা নিয়ে যে ট্রাম্পের খেয়াল করে দেখতে হবে যে ইউরোপের বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা তারা আগ বাড়িয়ে তারা নিন্দা করেছেন, সুইডেন, স্কটল্যান্ড, ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স সব নিন্দা করেছে, এবং তারা সব প্রধানমন্ত্রী নয় একদম মানে ওই শীর্ষস্থানীয় কেউ কেন করেছেন, তার কারণ এটার পেছনে এই যে এনার্কিটা, এই যে সিস্টেমটাকে পুরোটা আমরা মানে ভেঙে দেবো দিয়ে আমরা করবো, এই এনার্কিটা শুধু মাওবাদীদের একচেটিয়া থাকছে না, এই এনার্কিটাতে সাধারণ মানুষের ভেতরে অংশের ভেতরে একটা মান্যতা পাচ্ছে এই চিন্তাটা। ট্রাম্প শুধু একা নন, ট্রাম্পের সঙ্গে হাজার হাজার মানুষ এই চিন্তাটাকে শেয়ার করছে, তার ফলে উদ্বেগের কারণ আছে সমাজের ভেতরে, একটা বড় একটা মানে একটা কোথাও বেশ বড় একটা বিপজ্জনক ঝোঁক রয়েছে, সেটা শুধু আমেরিকায় না, ইউরোপেও যদি এরকম ঝোঁক দেখা যায় হু নোস। আমাদের ইউরোপে আমরা যখন বিভিন্ন আন্দোলন গুলো খেয়াল করেছি দেখি তার ভেতরে রাষ্ট্রের বিরুদ্ধে প্রচুর ক্ষোভ, অনেক সময় ন্যায্য কারণে সেই ক্ষোভ গুলো বাইরে আসছে, কিন্তু এই আন্দোলন গুলো গণতান্ত্রিক পদ্ধতি চলছে। এখন এইসব ঘটনা দেখে যদি তারা সেই আন্দোলনে বিপদগামী হয় তাহলে তো নৈরাজ্য আর কি বাকি থাকবে না। নিশ্চয়ই, তো আমার মনে হয় একটু বোধহয় ভরসার কথা, আমি এটা প্রণয়দার থেকে একটু জানতে চাইবো বা প্রণয়দার মতামত জানতে চাইবো, একটু বোধহয় ভরসার কথা এটাই যে ট্রাম্প কিন্তু একটা মতবাদের প্রতিনিধিত্ব করছেন ঠিকই, তার নিজের যে দল রিপাবলিকান পার্টি তারও কিন্তু বহু সিনিয়র লিডাররা
প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়িয়েছেন মিচ রমনি, তিনি অত্যন্ত সিনিয়র রিপাবলিকান সেনেটর, তারা কিন্তু ট্রাম্পকে একদম কঠোর ভাষায় নিন্দা করছেন। এবং রিপাবলিকান পার্টি কিন্তু এখন দ্বিধাবিভক্ত, ট্রাম্পের পিছনে কিন্তু নিজের দল পুরোটা নেই, সেটা বোধহয় একটু ভরসার কথা নাকি প্রণয়দা? না, আমি যদি মনে থাকে আমরা যখন নাকি প্রথমবার আলোচনা করেছিলাম আমেরিকার ইলেকশন নিয়ে এবং বোঝাই যাচ্ছিল যে ট্রাম্প হারতে চলেছে, তখন কিন্তু এই জিনিসগুলো বলা হয়েছিল, সেখানে আলোচনার মধ্যে এসেছিল যে রিপাবলিকানদের মেজরিটি তারা কিভাবে এটাকে সাপোর্ট করবে কি করবে না, ট্রাম্পের সঙ্গে থাকবে কিনা বা একটা পয়েন্টে তারা সরে যাবে কিনা। কিন্তু আমার যেটা মনে হয় যে ডেমোক্রেসির ক্ষেত্রে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, এই পলিটিক্যাল সিস্টেম ইটস আ ওয়ার্ক ইন প্রোগ্রেস। আমার মনে হয় না যে একদিন 70 বছর আগে যেগুলো ধরুন আমাদের দেশের ক্ষেত্রে যেটা আমরা মানে ফাউন্ডিং ফাদার্স যেটা ঠিক করেছিল এবং সেই একইভাবে চলবে, সময় পাল্টায়, বিভিন্ন ধরনের নতুন নতুন চ্যালেঞ্জ আসে, সেই অনুযায়ী যে পলিটিক্যাল আমাদের যে কাঠামোটা রয়েছে সেটা সেটাকেও অ্যাড্রেস করতে হয় বিভিন্ন ধরনের, সেটা কতটা এই চ্যালেঞ্জ গুলো যে প্রবলেম গুলো আছে সেটাকে অ্যাড্রেস করতে পারছে সেই অনুযায়ী কিন্তু পাল্টানোর প্রয়োজন রয়েছে। সেটা কি পদ্ধতিতে হবে, সেটা কয়েকজন মিলে ঠিক করে ফেলবে নাকি একটা ডেমোক্রেসি প্রসেসের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে একটা ওয়াইড একটা সাপোর্ট নিয়ে সেটা হবে, এটা আমার মনে হয় আলোচ্য বিষয়। কিন্তু অন্য জিনিসই আমার মনে হয় না যে সেটা থেমে থাকবে বলে, ইটস ওয়ার্ক ইন প্রোগ্রেস। এবং আমেরিকা এটা সবাইকে দেখিয়ে দিল যে তাদের বটে প্রণয়দা একটা ব্যবস্থা, সেটা তো একটা পথ ধরে চলে, আমি বলবো একটা ব্রড ব্যান্ড আছে তার মধ্যে সেটাকে থাকে, তার মধ্যে নিশ্চয়ই একেবারে তার এক ব্যান্ডের মধ্যে একটা দক্ষিণপন্থী থাকবে, একটা বামপন্থী থাকবে, একটা মাঝামাঝি থাকবে, এগুলো তো গণতন্ত্রে স্বীকৃত অ্যাকসেপ্টেড। ট্রাম্প যেটা করেছেন যে তিনি প্রেসিডেন্ট, তিনি ভোটে হেরে গিয়েছেন এবং প্রত্যেকটা যেখানে যেখানে তিনি আবেদন যতবার কত অজস্র ভাবে চেষ্টা করেছেন যে ভোটের ফলকে মিথ্যা বা ভুল বা রিক করা হয়েছে এটা প্রমাণ করে সমস্ত জায়গায় ব্যর্থ হয়েছেন। তারপর তিনি তার সমর্থকদের বললেন চলো গিয়ে চলো যাই, এই ধরনের পাগলামি, এই ধরনের পাগলামি বলবো আমি, শব্দটা হয়তো একটু খারাপ কিন্তু পাগলামি এছাড়া কিছু নয়। এটার জন্য কি কোনো সিস্টেম কি করে প্রস্তুত থাকবে, এটা মানসিক বিকৃতি পর্যায়ে প্রায় চলে যায় বোধ হয়। হয়তো এটাকেও মাথায় রেখে পরের বার যে তারা তাদের সিস্টেমের মধ্যে কোন কোন চেকস এন্ড ব্যালেন্সেস গুলো আনবে এটাকে মাথায় রাখতেই হবে। যদি এরকম প্রেসিডেন্ট কি হয়, যেরকম ট্রাম্প আজকে দেখিয়েছেন যেটা তিনি করতে পারে তার কাছে ক্ষমতা, তিনি তো এটার কথাও বলছেন যে আমি নিজেকে পার্ডন করে দেব। সুতরাং যারা ক্যাপিটাল হিলে এখন অবধি যাদেরকে আটকানো হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে, তিনি সবাইকে পার্ডন করে দেওয়ার নাকি ক্ষমতা রাখে। তো এই যে গ্রে এরিয়াস গুলো যেগুলো নিয়ে আগে কখনো কেউ ভাবেনি, এগুলোকে পোস্ট হচ্ছে যে এই ধরনের নতুন নতুন জায়গা, এটাও হতে পারে, এই ধরনের সমস্যাও আমাদের ফেস করতে হতে পারে। আর মনে তাই আমি বলছি যে ইটস অলওয়েজ আ ওয়ার্ক ইন প্রোগ্রেস। ধীরে ধীরে আমরা যত মানে সময় যাবে তত বিভিন্ন ধরনের যে নতুন আছে এটাও কি হতে পারে, এটা আজকে যেটা আমরা ভাবছি 5 বছর বাদে এমন একটা হয়তো আমরা পরিস্থিতি দেখবো যেটা আমরা কল্পনাও করতে পারি। সুতরাং মনে হয় যে দিস ইজ পার্ট অফ দ্য গেম। রজতদা? হ্যাঁ, এটা ঠিকই যে এই ধরনের ফ্লস গুলো দেখি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সেদিনকে ক্যাপিটাল হিল দখল বলে অভিযানে আর কি, যে সিস্টেমের ভেতরে অনেকগুলো ফাঁক এখনো রয়েছে যেগুলো ফাঁক গুলো বোঝাতে হবে। যে একজন প্রেসিডেন্ট ক্ষমতার থেকে অবসর নেওয়ার আগে এই ধরনের কিছু এনার্কি কিছু করে ফেলে যদি তাহলে কি করে টাকাবো তাকে, তার কোথাও একটা কিছু নিশ্চয়ই একটা কোনো উপায় বেরোবে, সেটা তো আমরা আমার মনে হয় না বেশি দিন লাগবে। ঠিকই একটা উপায় বেরোবে, আইনের দরকার মতো চেঞ্জ হবে কিছু, কিন্তু যেটা আনএনসার থেকে যাচ্ছে সেটার দিকে আমি আবার একবার নজরটা দিয়ে আছি। এই যে একটা সমাজের ভেতর থেকে এতজন মানুষকে খেপিয়ে একটা ভুল কারণে যদি হয় খেপিয়ে যদি জড়ো করে কোনো একটা মানে প্রতিষ্ঠানকে যদি আঘাত করা যায়, তার মানে এই মানুষজনদের ভেতরে কোন জেনুইন গ্রিভান্স গুলোকে স্টেট মানে রাষ্ট্র অ্যাড্রেস করছে না এবং সেটা দীর্ঘদিন ধরে অবহেলা করছে। এই যে বেকারত্ব এবং তার সঙ্গে সঙ্গে তাদের আর্থিক বৈষম্য বেড়ে চলা, এটা তো এমন নয় যে যে ধারাবাহিক ভাবে তাদের উন্নতি হচ্ছিল, বরং বৈষম্যটা বাড়ছিল। উপরের দিকের একাংশ সমাজে তারা প্রচন্ড ভাবে মানে সম্পদ সংগ্রহ করছিল, নিচের দিকে ক্রমশ আয় কমছিল,
এই বেড়ে চলা বৈষম্যের মধ্যে থেকে যে জমা ক্ষোভ, যেটার সঙ্গে আমরা আমাদের আমাদের দেশে আমরা খুবই পরিচিত, এইখানে কিন্তু কোথাও একটা কিছু সিরিয়াসলি রাষ্ট্রের কর্তাদের, যারা পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট তাদের, যারা এখন যারা বিজয়ী পার্টি ডেমোক্রেট তাদের, নতুন প্রেসিডেন্ট যিনি আসছেন তাকে, সবাইকে ভাবতে হবে যে এই ক্ষোভটা জেনুইন, এই ক্ষোভটাকে আগে স্বীকৃতি দিতে হবে। ট্রাম্পকে সরিয়ে দেওয়া যায়, ট্রাম্পকে প্রিন্সিপ অ্যামেন্ডমেন্ট করা হতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু এই যে সাধারণ মানুষ যারা এসেছিল, যারা মানে পাঁচিল বেয়ে ঢুকে পড়লো, জানলা ভেঙে ঢুকে গেল, এবং তারপরে একটা বেশ তাণ্ডব চললো কিছুক্ষণের, এই মানুষজনের বিরুদ্ধে কোন সিস্টেম হবে যদি না তাদের সমস্যাগুলোকে অ্যাড্রেস করা হয়, কত পুলিশ দেবে, কত সিকিউরিটি করবে, সেইটা আমার মনে হয় ভাবা দরকার, যে এত মানুষের ক্ষোভ কেন আমেরিকার মতো দেশে, যেটাকে আমরা এত দূর থেকে ভাবি সব পেয়েছি। মনে হয় যে দুটো জিনিস আছে, এমন কোন সমাজ নেই বা এমন কোন দেশ নেই যেখানে বৈষম্য নেই, মানে অপেক্ষাকৃত হয়তো কোথাও বেশি কোথাও কম, কিন্তু তার মানে যদি একটা সিস্টেম সবাই মিলে মেনে নিয়েছে, এবং তারপরে যেটা আমি একটু আগেই বলছিলাম, ডেঞ্জারাস প্রেসিডেন্ট হচ্ছে এইটাই, যে সেই প্রেসিডেন্টের রেজাল্ট আমার মতো গেল না, তখন আমি সেটাকে নিয়ে এই যে বিক্ষোভ দেখাচ্ছি, এটা নিয়ে আমি এই এটার মানে এই নয় যে সেখানে যে সাধারণ মানুষ তার ডেভেলপমেন্ট হচ্ছে তার ভাগিদার নয়, তার বেশিরভাগ অনেকেই তার বাইরে রয়ে গেছে, সেটাকে অ্যাড্রেস করা হবে না নিশ্চয়ই, কিন্তু তার একটা বিশেষ দিক রয়েছে। এখন যদি সেটা বারবার করে বলা হয়, মনে হবে যেন যেটা করেছে সেটা একেবারে লেজিটিমেট এবং এটাই করা উচিত। অন্যান্য জায়গায়ও বিভিন্ন গ্রুপ থাকবে, কিন্তু শুধু ইকোনমিক রাজত্ব বোধহয় সেটা ঠিক বলছে না, মানে এটা করা উচিত বলে বলছে রাজত্ব, বোধহয় বলছেন যে এটা এটা অস্বাভাবিক কিছু নয়, এটা বলার চেষ্টা করছে আর কি। দেখুন অস্বাভাবিক আমি আমি সেটাই আগে বলছি সুদীপ্ত, এটা যদি এটা একটা এক ধরনের জাস্টিফিকেশন হয়ে যাবে এই ক্ষেত্রে, যদি আমরা এটাকে মেনে, তার কারণটা হচ্ছে যে কালকে যদি কারোর হয়, একটা গ্রুপ পাওয়া কিন্তু অসুবিধা নেই, সারাক্ষণই গ্রুপ থাকবে, আমি যেটা বলছি যে যারা কিন্তু এই সিস্টেমের বাইরে চলে গেছে কোনো না কোনো কারণে, যারা পায়নি শেষে, এটা এমন একটা দেশ দেখান যেখানটায় প্রত্যেকে সেই একই ভাগ পাচ্ছে, হয় না সেখানটায় এরকম, কিন্তু সেই বিক্ষোভ দেখানো, সে প্রোটেস্টটা দেখানোর কি রাস্তাটা, এটা নিয়ে আমরা কথা বলছি। এটাকে যদি লেজিটিমেট গেম মনে করি, তাহলে আমার মনে হয় এই প্রেসিডেন্ট আরো অনেকে করতে পারে, এবং যতক্ষণ আপনার কাছে অন্য কোনো অল্টারনেটিভ নেই, এটাকেই মেনে নেওয়া হচ্ছে যে এই স্ট্রাকচারকে মেনেই আমরা কাজটা করব, এগোবো, তার মধ্যে ফরক রয়েছে সেটা কারো কিভাবে টাইম করা যায়। সেটাই তো বলা হয় যে ডেমোক্রেসি মানে গণতন্ত্র হচ্ছে খুব খারাপ ধরনের শাসনতন্ত্র, শুধু একটাই পয়েন্ট, সেটা হচ্ছে বাকিগুলো আরো খারাপ। আমি এইভাবে আমি লেজিটিমাইজ করার কথা ভাবিনি, আমি বলিনি যে এরা যা করেছে বৈধ বা নৈতিক, আমি শুধু বলেছি যে যারা ক্ষমতায় থাকছে বা পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট, তার বিরোধী হোক, সরকার পক্ষ হোক, সব মিলিয়ে যে পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট সোসাইটিতে আছে, তাদের গভীরভাবে চিন্তা করা দরকার যে কোনো উন্মাদ সে চাইলে এই ধরনের মানুষের ক্ষোভকে অন্যভাবে কাজে লাগিয়ে ক্যাপিটাল হিলে অ্যাটাক করতে পারে, আর অর্থাৎ ক্ষমতার প্রতিষ্ঠাকে ভেঙে দিতে পারে, চেষ্টা করতে পারে। এই উন্মাদনার দিকটাতে মাথায় রেখে সাধারণ মানুষের ক্ষোভ যাতে ওই পর্যন্ত, যাতে ওরা যাতে সহজে অন্যের হাতে প্রেরণাকে পরিণত না হয়, ওদের অন্যের হাতের খেলনা না হয়ে যায়, সেইটার জন্য সাধারণ মানুষের প্রবলেমটাকে আরো সিরিয়াসলি ভাবা দরকার। তাদের হেলথ কেয়ার কি আছে, তাদের এই কি আছে, বেকার ভাতা কি আছে, কাজের সুযোগ কি আছে, বাসস্থান কতটুকু আছে, একদম রুটি কাপড় মকান, সেইটা তাদের কতটা হচ্ছে না বা পাচ্ছে না বলে তারা মনে করছে, সেগুলোকে না দেখতে পারে, আবার কোন একটা উন্মাদ ট্রাম্প আরেকজন আসবে, সে আবার একটা অন্য কিছু করবে, পরের বার হয়তো অন্য কোথাও ভাঙচুর করবে বা দখল করবে, এই মানে উন্মাদনা বন্ধ করতে গেলে আরো গভীরে যেতে হবে, এটাই বলেছি। আমি আমরা আমরা সময়ের দিক থেকে অনেকটা এগিয়ে গেছি, শেষ করতে হবে। আমার এক বন্ধু যিনি ট্রাম্পের বক্তব্য না টুইটারে, ইনস্টাগ্রামে, ফেসবুকে নানাভাবে দেখেন এবং খুব তাতে মজা পান, বিনোদন অনুভব করে পান আর কি, তিনি খুব দুঃখ করছিলেন যে 20 তারিখ পর্যন্ত বিনোদন পুরো বন্ধ হয়ে গেল। মানে পৃথিবীর সব থেকে শক্তিশালী সোশ্যাল মিডিয়া মাধ্যমগুলো পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষটাকে ব্যান করে দিল, এটা খুব মানে এটা আমার কাছে খুব কি বলবো, আমার কাছে এটা খুব হাস্যকর এবং একই সঙ্গে খুব গভীর দার্শনিক তাৎপর্যবাহী বলে মনে হয়, যে সোশ্যাল সব থেকে শক্তিশালী যেটা মাধ্যম মত প্রকাশে, সেটা সব থেকে শক্তিশালী মানুষটাকে ব্যান করে দিল। আমরা জানি না শুধু তো চব্বিশে হয়তো আবার ফেরত আসতে পারে,
হ্যাঁ আসতেই পারে, আরেকটা টার্ম তো তিনি মানে লড়তেই পারেন আর কি, যে কোনো সময় আর কি, যাই না শেষ পর্যন্ত অন্য কোনো উন্মাদ আসতে পারে, ক্ষমতালোভী উন্মাদের তো অভাব নেই, আরো আসতে পারে অন্য কেউ। হ্যাঁ সেই সেটা নিয়ে তো আমরা, সেটা নিয়ে আমাদের কথা হচ্ছে, ব্যক্তি ট্রাম্পকে নিয়ে তো আলোচনার বিশেষ কিছু নেই, তার তো টার্ম শেষই হয়ে গেল, কিন্তু যে ভাবধারার কথা, যে ভাবধারাকে তিনি রিপ্রেজেন্ট করেন, তিনি যে আইডিয়াকে রিপ্রেজেন্ট করেন, সেটা 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 ছড়াচ্ছে ক্রমশ, সেটা আমাদের দেশেও সারা পৃথিবীতে ছড়াচ্ছে, আমাদের দেশেও ছড়াচ্ছে, সেটাই বোধ হয় সব থেকে উদ্বেগের কারণ। অনেক ধন্যবাদ আমার সঙ্গে আলোচনায় থাকার জন্য রজত দা, প্রণয় অনেক ধন্যবাদ, আর আপনাদের অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ আলোচনায় যোগ দেওয়ার জন্য, এবং আমাদের সঙ্গে ধন্যবাদ। হ্যাঁ।